হাই বন্ধুরা, অনেক দিন পর আবার ভিডিও করছি। আর এখন শুভ দুপুরই বলি আর কি, কারণ এখন বাজে 3:05, এখনো হয়নি। আর আমি একটু আজকে একটু সেজেগুজে আর কি, সেজেগুজে আছি তো কেন দেখাচ্ছি। তো কেমন আছেন সবাই বলবেন? আর মোটামুটি সবাই আমরা ভালো আছি, চলে যাচ্ছে আর কি। আর আজকে হচ্ছে আমার বোনের ছেলের বার্থডে, আর এখানেই করা হচ্ছে, ওর বাড়িতে যেই করার কথা ছিল আর কি। তো যেহেতু মা বাবা কেউ যেতে পারবে না, সেজন্য এখানেই করা হচ্ছে। আর চলুন, আর সকাল থেকে অ্যাকচুয়ালি সকাল থেকে রান্না টান্না করেছি, যার জন্যে সেইগুলো আর ভিডিও করিনি, মানে হুড়ু হুড়ি করে রান্না করতে হয়েছে, সেগুলো আর ভিডিও করিনি। আর এখন ওই জন্য পরেরগুলো দেখাবো, ঠিক আছে? ভিডিও অনেক বড় হয়ে যায়, কেটে দিতে হয়, যার জন্য ওইগুলো আর দেখাইনি। বড় হও হয়ে বাবা মার যত রাজ্যে ইয়ে আছে সেগুলো সব নষ্ট করো, ভালো করে মানুষ করছি তো সেগুলো সব নষ্ট করো। কি আশীর্বাদ মানুষের তো মা আগে করেনি। পড়াশোনা তো করিস না, কিছু বলে লাভ নেই। কোন আঙুলে দেয় বাবা? আঙুলে কেস খেয়েছে বল দিদি ভাই, তোর মতো যেন হতে পারি, ওটা বল।
আরেকটা বৈশিষ্ট্য আপনারা তো লক্ষ্য করছেন, আমরা কিন্তু তিনজনে সেম ড্রেস পরে আছি। না আমার কালারটা একটু আলাদা, ওরটা বেশি সুন্দর সুন্দর, আমারটা রেড, ওদেরটা পিঙ্ক, তারপর ওর, তারপর আমার, আমারটা অত সুন্দর নয়, তাও না তোর কাজটা সুন্দর আমার, না তোর আমার তো সেম, হ্যাঁ ওরটা বেশি সুন্দর, তোর ওরটা ভালো, তারপর একটা তোর, তারপর একটা আমার, আমার তো মনে হচ্ছে তোর কাজটা খুব সূক্ষ্ম, না তোর কাজটা ভালো লাগে, ও যেগুলো খেতে ভালোবাসে সেরকম কিছু রান্না করা হয়েছে, এক্সট্রা কিছু না, ডাল আছে, ও আলু পোস্ত খেতে ভালোবাসে বেশি পোস্ত দিয়ে, আলু পোস্ত আছে, পনির আছে, মাছ আছে, আর চাটনি আছে, পায়েস আছে, দই আছে, মিষ্টি আছে, আর ভাজা আছে, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর উচ্ছে ভাজা দিয়ে ওকে দেওয়া হয়েছে। ও এইগুলি পছন্দ, পটল ভাজা পছন্দ করে না, তাও পটল ভাজাটা দেওয়া হয়েছে আর কি, এগুলি পছন্দ করে। কাল রাত্রের একটা ভিডিও আছে আর কি, কাল রাত্রে কেক কাটা হয়েছিল তো রাত 12টার সময়, তো সেই ভিডিওটা চলুন এবার দেখে নেবেন। Happy birthday to you. আচমকা এটা কেমন হলো? দিবাই তো এতক্ষণ ধরে ওটার মধ্যে ডেকোরেশন করলো, Happy birthday to you, happy birthday to you, সবাই কি হ্যাপি গেছে নাকি? Dear ভাই, happy birthday to you, গলার আওয়াজ গুলো সব গেল কোথায়? নিজেই কিছু বললো না আর সবাইকে বলছে কিছু কর, গলার আওয়াজ ভোগে চলে গেছে। আরে তুলতে আলাদাই দিকাতে হবে, বুঝতে পারছিস না তো? আমি এবার তোকে মাথা চুলে লাগছে, ভালো লাগছে না কারো, এটা খাওয়া ঠিক না বাবা। বউ যখন এটা খাইনি বর কি করবে? কাটু সবকে লিয়ে, এটা কি, কোন কোন খায়েগা? হাত তোলো। আর কোন খায়েগা? মামা, মামি, আমাকে দেন এটা, অল্প, একদম অল্প স্লাইস, এটা ভাই কেকস, কেকস থেকে না আমি এ মুছি, ওই লেগে যা,
লো আমাদের সন্ধ্যে বেশ কাল রাত থেকে চলছে, রাত 12টা থেকে চলছে, মানে দিভাই স্টার্ট করেছে কেক কাটা থেকে, হঠাৎ অর্ডার দিয়েছি সেই থেকে চলছে আর এই শেষ হলো। এখন আর ওরা যেটা খেতে ভালোবাসে সেই সব রান্নাই করা হয়। হ্যাঁ, ভাই যেটা খেতে ভালোবাসে বেসিক্যালি সেটাই করেছে, কারণ আমার বার্থডেতে চিকেন থাকে, যেহেতু আমি চিকেন খেতে ভালোবাসি, ফুলকপি থাকে, ভাই অতটা চিকেনের ফ্যান নয়, ও যেগুলো খেতে ভালোবাসে ম্যাক্সিমাম সেটা হয়েছে, আর আমার পানিরটা ছিল। সমস্ত মেকআপ তুললো বসে বসে, এখন দুজনকে একই রকম দেখতে লাগে আমি ফেরার পর। আমি এত ওয়েট গেইন করেছি, দুজনকে পুরো একরকম দেখতে লাগছে। আর একটা জিনিস দেখাই, ওর হাতটা কিন্তু ইয়ে হয়ে গেছে, এই যে অপারেশন হয়ে গেছে, হাতটা সেরেও গেছে, মানে স্টিচটা খুলে দিয়েছে, স্টিচটা খুলে দিয়েছে, আঙুলটা এখনো স্ট্রেট হয়নি। চেষ্টা করছি, আঙুলটা সোজা করে একটু দেখো, আঙুলটা এখনো নাড়া, আঙুলটা এভাবে সোজা করতে হয়, মানে এইখানটা আমি অতটা জোর তৈরি আর কি দেখালাম। আর আজকে ভিডিওটা আর বেশি ইয়ে করবো না, আর তুই বলো কাল রাত থেকে দেখানো হচ্ছে, কাল রাত থেকে 12টা থেকে চলছে, অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।